নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস নামে তৃণমূল কংগ্রেস কিন্তু নাম করেছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস অর্থাৎ কানা ছেলের নাম পদ্মলোচন এবং এই কানা ছেলের নাম পদ্মলোচন করতে গিয়ে তৃণমূল কংগ্রেসকে সর্বভারতীয় করতে গিয়ে ছাঁটমালের সংসারে ভরাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় বা তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় আপত্তির কি আছে একটা দল ছাটমাল ভর্তি থাকবে অসুবিধে কোথায় যদি কুণাল ঘোষেরা তৃণমূল কংগ্রেসের সদস্য হতে পারেন তাহলে সারা ভারতবর্ষ থেকে ওয়েস্ট পেপার বক্সে পড়ে থাকা নেতাদের ছিড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে যেসব রাজনৈতিক দল সর্বভারতীয় রাজনৈতিক দল বা অন্য দল অন্য রাজ্যের আঞ্চলিক দল তারা যাদের রিজেক্ট করে দিয়েছেন অবসর গ্রহণ করেছেন তাঁদের তুলে নিয়ে এসেছে তৃণমূল কংগ্রেসে মমতা বন্ধুদের সঙ্গে দেখা করেছেন আর সারা মিডিয়াতে প্রচার করছেন এই জয়েন করলেন পবন ভার্মা শুনেছেন কেউ আপনারা আপনার নতুন বাংলা দর্শক বলুন তো পবন ভার্মার নামটা কজন শুনেছেন জনতা দল ইউনাইটেড বিহারে একসময় সাংসদ ছিলেন সেই মানুষটি রিটায়ার করে গেছেন জনতা দল ইউনাইটেডে আর তিনি মানে দীর্ঘদিন ধরে নেই সাংসদও নেই সেই মানুষটা বয়স্ক মানুষ তাকে ধরে নিয়ে এসে মমতার সঙ্গে দেখা করানো হলো বেরিয়ে সে বললেন আমি এম জয়নিং তৃণমূল কংগ্রেস আর ঢোল বেজানো ঢোল বাজানো ঢাক বাজানো বাংলার সংবাদ মাধ্যম সেটাকে নিয়ে প্রচার করতে লাগলো অশোক তানোয়ার কংগ্রেস থেকে অনেকদিন বেরিয়ে গেছেন তারপরে একটা কি আপকা ভারত নাকি একটা দলটল করেছিলেন যারা একটা পঞ্চায়েত সদস্য নেই হরিয়ানায় তাঁকে ধরে নিয়ে এসছেন পিকে এই কাজগুলো করছেন নিয়ে এসে নিয়ে এসে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন তিনি বলছেন অশোক তানোয়ার মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন জয় হরিয়ানার জয় জয় তৃণমূলের জয় জয় বাংলার জয় জয় হরিয়ানার জয় শুনছি আমরা বাংলা সংবাদ মাধ্যম সেটাকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখাচ্ছেন কিছু করার নেই এত কোটি কোটি টাকার বিজ্ঞাপন নবান্ন থেকে দেওয়া হয় আনন্দবাজার বর্তমান এই সময় নিউজ এইটিন কিংবা ইউবিপি আনন্দকে তারা করবেন সেটা আমাদের বলার কিছু নেই তারা করুন সে কাজটা কীর্তি আজাদ উনিশশো সালে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন সেই দলের সদস্য ছিলেন দীর্ঘদিন বিজেপি করেছেন দু হাজার পর থেকে বিজেপি করে না কংগ্রেসে জয়েন করেছেন কংগ্রেসে ছিলেন সেই কংগ্রেসে থাকাকালীন তাকে কংগ্রেসেও কোনো ব্যাপারে মিটিং টিটিংয়ে ডাকা হতো না তার কোনো জনপ্রিয়তা বলে কিছু নেই দারভাঙায় সাংসদ ছিলেন বিজেপির এক সময় কিন্তু এখন দারভাঙায় দাঁড়ালে যেমন আমার বাজেয়াপ্তায় তাঁকে পিকেট টিম খুঁজে বার করে নিয়ে এসে তৃণমূল কংগ্রেসে জয়েন করাচ্ছেন এটা যেমন করাচ্ছেন তেমনি কংগ্রেসের ছাঁটমাল যেখানে যেখানে আছে ভারতবর্ষে আহত অবস্থিত রিজেক্টেড অবসর গ্রহণ করে গেছেন তাঁদের টেনে টেনে নিয়ে এসে তৃণমূল কংগ্রেস জয়েন করেছেন আপনাদের যশবন্ত সিনহার কথা মনে আছে তাঁকেও জয়েন করেছেন খুঁজে পাওয়া যায় তাকে বিভিন্ন রাজনৈতিক দলের যারা অবসরপ্রাপ্ত বয়স হয়ে গেছে তাদের ডেলিভার করা কিছু নেই তাদের নিয়ে এসে সে জয়েন করেছেন পুরোনো নামটা খাওয়ানো হচ্ছে মিডিয়াকে আর বাংলার মাধ্যম মানে দুহাত তুলে শ্রী চৈতন্যদেবের দেবের মতো প্রচার করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে জন্য ঠিক এই প্রেক্ষিতে আজকে একটা খুব ইন্টারেস্টিং টুইস্ট আপনাদের বলব কংগ্রেসের আহত অবস্থিত বা রিজেক্টেড বা এক্সিস্টিং যেসব নেতা ক্ষুব্ধ মনক্ষুণ্ণ নেতা তাদের ধরে ধরে নিয়ে এসে তৃণমূল কংগ্রেস জয়েন করাচ্ছে তাতে কংগ্রেস বেজায় রুষ্ট রুষ্ট শুধু না অধিত চৌধুরী পরিষ্কারভাবে বলেছেন বস্তা ভর্তি নোট নিয়ে এসছেন দিদি বাংলা থেকে লুঠের টাকা সেই টাকা দিয়ে নেতা কিনছেন ভাবুন কংগ্রেসের সংসদীয় দলের নেতা অধীর রঞ্জন চৌধুরী তিনি কিন্তু সরাসরি বলে দিচ্ছেন এই ল্যাঙ্গুয়েজটা বলছেন বস্তাবর্তী নোট নিয়ে নোট নিয়ে এসে নেতা কিনছেন আমাদের খালি বারবার মনে হচ্ছিল জানতো আগামী দিনে দু হাজার চব্বিশে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়তে গেলে কংগ্রেসই তো বিজেপির প্রধান বিরোধী দল সেই জায়গাটা তৃণমূল কংগ্রেস নেওয়ার চেষ্টা করছে কিন্তু এভাবে তো নেওয়া যায় না সবাই জানেন তারা চেষ্টা করছেন করতে পারেন তাদের রাজনৈতিক দল অস্তিত্ব রাখার জন্য তৃণমূল কংগ্রেস সেটা চেষ্টা করবে কিন্তু প্রশ্নটা হচ্ছে এই কংগ্রেসের সঙ্গে তো তৃণমূল কংগ্রেসকে ওয়ান ইস টু ওয়ানের থিওরিতে লড়তে গেলে ওয়ান ইস টু ওয়ানের জায়গায় কোথাও কংগ্রেসকে তৃণমূলকে সাপোর্ট করতে হবে তৃণমূলকে কংগ্রেসকে সাপোর্ট করতে হবে সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গের বাইরে তৃণমূল কংগ্রেস নেই ফলে কংগ্রেসের সেখানে তৃণমূলের সমর্থন খুব লাগবে না কিন্তু এই পশ্চিমবঙ্গে অধীর চৌধুরী যখন নির্বাচনে দাঁড়াবেন বহর উপরে সেখানে তৃণমূল কংগ্রেস কনটেস্ট করবে না করবে না যদি বিজেপির বিরুদ্ধে ওয়ান ইস টু ওয়ানের ফর্মুলা হয় তাহলে পশ্চিমবঙ্গের মাটিতে বহরমপুরের মাটিতে অধীররঞ্জন চৌধুরী বিরোধী অধীররঞ্জন চৌধুরীকে সমর্থন করতে হবে তৃণমূল কংগ্রেসকে অর্থাৎ অধীররঞ্জন চৌধুরী নির্বাচনে দাঁড়ালে তৃণমূল কংগ্রেসকে মাইক্রোফোন মানে মাইক্রোফোন ধরে বলতে হবে অধীররঞ্জন চৌধুরীকে মোদীর বিরুদ্ধে ভোটটা দিন ভাবুন তো আজকের দিনে দাঁড়িয়ে যে পরিস্পেশ বা যে পরিস্থিতিটা তৈরি হচ্ছে যেখানে দাঁড়িয়ে দিবারাত্র কংগ্রেসকে গালিগালাজ করাটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের স্ট্র্যাটেজি সে যেখানে দাঁড়িয়ে কংগ্রেসের নেতা ভাঙিয়ে তৃণমূল কংগ্রেসকে নিজেকে বড়ো করার চেষ্টা করছে যদি এ বড় সে বড় নয় কিন্তু বড় করার চেষ্টা হচ্ছে সেইখানে দাঁড়িয়ে অদিরঞ্জন চৌধুরী পরিষ্কার বললেন দিদি নোট নিয়ে সে নেতা কিনছেন ঠিক এই প্রেক্ষিতে ভাবুন তো পরবর্তীকালে দু হাজার এই যদি সূচনা হয় অর্থাৎ দু হাজার বাইশে নভেম্বর মাসে যদি অধীর চৌধুরী বলেন নোট নিয়ে মমতা গেছেন দিল্লিতে নেতা কিনতে বা কংগ্রেসকে ভাঙতে সেখানে দাঁড়িয়ে আগামী বছর পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়াবে আমার খালি মনে পড়ছিলো দু সালের সম্ভবত সতেরো তারিখ বা উনিশে জানুয়ারি ইউনাইটেড ইন্ডিয়া এটি সভা হয়েছিল প্রায় আঠাশটি রাজনৈতিক দল কুড়িয়ে বাড়িয়ে বিভিন্ন জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের নিজের খরচে সেই নেতাদের দিল্লি কলকাতা মুম্বাই মুম্বাই বিভিন্ন জায়গা থেকে নেতাদের উড়িয়ে নিয়ে এসে নিজেকে মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করেছিলেন প্রজেক্ট করতে যে ইউনাইটেড ইন্ডিয়া সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করেছিলেন এমন একটা ভাবমূর্তি করার আমার নেতৃত্বে সারা ভারতবর্ষের নেতারা ইউনাইটেড হচ্ছেন এবং মোদীকে আমরা সরাবো যদিও তার পরবর্তীকালে নির্বাচন হওয়ার পর দেখা গেলে যে বিজেপি নরেন্দ্র মোদীর নেতৃত্বে যখন সরকার করছে তার পেছনে তিনশো তিনজন সাংসদের সমর্থন রয়েছে এই পশ্চিমবঙ্গ থেকে বিয়াল্লিশে বিয়াল্লিশে স্লোগান দিয়ে বিয়াল্লিশে বাইশ হয়ে গিয়েছিলেন সে প্রেক্ষিতটা ভাবুন সেই সময় মল্লিকার্জুন খার্গে তারপর অভিষেক মনুসিংবি কংগ্রেসের হয়ে এসেছিলেন সোনিয়া গান্ধীর প্রতিনিধিত্ব করতে এই পশ্চিমবঙ্গের মাটিতে এসেছিলেন ইউনাইটেড ইন্ডিয়া সেই মঞ্চে ব্রিগেডে হাজির হয়েছিলেন মমতার পরে মোদীর বিরুদ্ধে কথা বলেছিলেন আজকে আবার করে দু হাজার চব্বিশে নরেন্দ্র মোদীকে সরানোর জন্য সারা ভারতবর্ষের সমস্ত দলকে এক হওয়ার ডাক দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর সেইখানে দাঁড়িয়ে কংগ্রেসকে ভাঙার পরি রেজাল্ট হিসেবে সংসদীয় সংসদীয় দলের নেতা পরিষ্কার বলে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় নোটবন্দি টাকা নিয়ে এসছেন বস্তাবর্তী টাকা লুঠের টাকা নিয়ে এসছেন এসে নেতা কিনছেন সম্পর্কটা যদি এই জায়গায় যায় মানুষ বিশ্বাস করবে এই প্রশ্নটা আজকে রাখছি মানুষ বিশ্বাস করবে বলুন তো আমরা আমাদের কথা ছেড়ে দিন আমাদের কথা ছেড়ে দিন আপনারা বিশ্বাস করবেন কোন মানুষ বিশ্বাস করবেন আজকে যদি বহরমপুরে রঞ্জন চৌধুরী কংগ্রেস তৃণমূল কংগ্রেস মাইক্রোফোন মাইক্রোফোনকে বলতে গেলে তো উল্টো দিক থেকে যদি মাইক্রোফোনে চালানো হয় মমতা অধীর রঞ্জন চৌধুরীর এই বক্তব্য কিংবা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের পুটি নেতারা ক্রমাগত কংগ্রেসের বিরুদ্ধে যে অশালীন ভাষায় আক্রমণ করে যাচ্ছেন কথা বলে যাচ্ছেন সম্পর্কটা কোথায় গিয়ে পৌঁছচ্ছে মানুষকে বোকা ভাবেন ভারতবর্ষের মানুষ বা বাংলার মানুষকে বোকা ভাবেন কংগ্রেসকে ভাঙার জন্য কংগ্রেসকে গালি আলাজ করছেন কংগ্রেসও পাল্টা গালি আলাজ করছে আর তারপর মোদিকে রিপ্লেস করার জন্য বলছেন হাতে হাত ধরে আমরা লড়বো ওয়ান ইজ টু ওয়ানে মোদিকে হারাবো এই ঠকবাজিটা দেখানোর জন্য অধীর রঞ্জন চৌধুরী বক্তব্যটা শোনালাম আবারও শোনাবো ভবিষ্যতেও শোনাবো যে কি ঠকবাজি রাজনীতি ভারতবর্ষের মাটিতে হচ্ছে দিদি বাংলা লুট করে নোট ভালো নিয়ে এসছে দিল্লিতে নোটের বস্তা নিয়ে এসছে টাকা ঢালছে খরিদ করছে দিদি এখন ব্যবসায় নেমেছে রাজনৈতিক ব্যবসায় নেমেছে কংগ্রেসকে ভাঙালে সব থেকে বেশি খুশি হবে নরেন্দ্র মোদী দিদি রিপোর্ট দেবে মোদী দেওয়ার পরই তো দেখাবে নরেন্দ্র মোদী দেখো আমি এত বড় কাজ করে দিলাম আমার ভাইপোকে আর ডিস্টার্ব করো না আমার পার্টির লোকদেরকে আর চুরি কেসে আর দুর্নীতির কেসে জড়িও না দিদির এটা ডিম্যান্ড হবে